আসসালামু আলাইকুম। ঘরে বসে ওষুধ কিনবেন কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কোনো ওষুধ ন্যায্য দামে কিভাবে ঘরে বসে অনলাইনে অর্ডার করে কিনবেন, সেটা এখন আমি দেখাবো। এবং বন্ধুরা, যে কোনো ওষুধ কেনার সময় কিন্তু অনলাইনে যদি আপনারা এভাবে কিনেন, ন্যায্য দামটি পাবেন প্লাস ঘরে বসে। চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে চলে যাবেন গুগল প্লে স্টোরিতে, গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন আরোগ্য। তা আমি লিখতেছি আরোগ্য, ঠিক আছে। এই যে আরোগ্য লিখলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তার লোগোটি আমি দেখাই দিচ্ছি, এই যে। তা আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করব। আপনারা ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। একটা অপশন চলে আসবে, এই যে দেখেন, আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটি তৈরি করেছি। তো জাস্ট আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করবেন। তা আমার অ্যাকাউন্ট করা আছে, এটা আমি দেখালাম না। তো অ্যাপের মধ্যে আসলে কিন্তু আপনারা অনেক কিছু এখানে পেয়ে যাবেন। নিচে দেখেন ল্যাব টেস্ট, ঠিক আছে, এখানে বিউটি, হেলথ কেয়ার, ঠিক আছে, এবং অ্যাকাউন্ট পাবেন। তো আমরা এখানে চলে যাব হোমে। হোমে যাওয়ার পরে এই যে দেখেন বন্ধুরা, এখানে সার্চ বার রয়েছে, এই যে এখানে। আপনারা যদি এই সার্চ বারে ক্লিক করেন, এরপর আপনারা কোন ওষুধ কিনবেন সেই ওষুধের নামটি এখানে লিখবেন। তা আমি মনে করেন যে নাপা কিনবো। নাপা লেখার পরে আমি সার্চ করলাম। সার্চ করলে এই যে দেখেন বন্ধুরা, নাপা কিন্তু চলে আসছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা নাপার এরকম বক্স দেখতে পারবেন, এবং এই যে দেখেন নিচে কিন্তু এখানে দেখতে পারবেন কত ট্যাবলেট বা ইয়া, এগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তা এরপরে এখানে আপনারা দামটাও দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে দেখেন লেখা রয়েছে 10 ট্যাবলেট, ঠিক আছে, 20 ট্যাবলেট, আপনারা কত ট্যাবলেট নিতে চান। মনে করেন আমি 10 ট্যাবলেট 1 স্ট্রিপ, তো এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করলে দেখেন বন্ধুরা, অটোমেটিক এটা কিন্তু সেভ হয়ে গেছে, এখানে সাকসেসফুল দেখাচ্ছে, এই যে দেখেন। তো এরপর আমি আরও কিছু অর্ডার করব। আরও অর্ডার করার জন্য আমি এখানে সার্চ বারে লিখব সিবিট। তা সিবিট লিখলে দেখেন বন্ধুরা, সিবিট কিন্তু চলে আসবে। এই যে দেখেন বন্ধুরা, সিবিট কিন্তু চলে আসছে, ঠিক আছে। তা সিবিট চলে আসছে, এখানে দেখেন লেখা আছে অ্যাড টু কার্ট। তো এই অ্যাড টু কার্টে যদি আমি ক্লিক করি, তা 10 ট্যাবলেট 1 স্ট্রিপ, এটা আপনারা একটু দেখবেন। দেখার পরে আমি মনে করেন সেম, তো এটা ক্লিক করলাম। তো এটা আবারও দেখেন সাকসেসফুল হয়ে গেছে এবং শপিংয়ে চলে গেছে। তো এখন আমরা ব্যাক আসতেছি। হোমে আসার পরে এই যে দেখেন ডান পাশে শপিং অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা ফাইনালি অর্ডার করব। দেখেন এখানে ফাইনালি লেখা আছে ফ্রি, ঠিক আছে, ডেলিভারি ফ্রি। অর্থাৎ এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের অর্ডারটি কী কী অর্ডার করেছিলেন। তারপরে এখানে আপনাদের অ্যামাউন্ট দেখতে পারবেন, ঠিক আছে, এখানে সুন্দর করে অ্যামাউন্ট দেখতে পারবেন কত টাকা খরচ হবে। তো আপনারা যদি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আপনারা নেবেন না, এই যে ডিলেট অপশনে ক্লিক করে এটা ডিলেট করে দিবেন, আবার নতুন করে অ্যাড করতে পারবেন। তা নিচে দেখেন বন্ধুরা লেখা আছে প্রসেড টু চেক আউট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখেন অ্যামাউন্ট টু পেইড লেখা। তা এখানে আপনারা পেয়ে যাবেন, এই যে দেখেন, ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, এই যে ক্যাশ অন ডেলিভারি। তা ক্যাশ অন ডেলিভারি দিলে আপনারা মাল হাতে পাওয়ার পরে এরপর টাকা দিবেন, আর যদি বিকাশ নগদের মাধ্যমে দেন তো এখানে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্লেস অর্ডার করলে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি প্লেস হয়ে যাবে, ঠিক আছে। তা আমি অর্ডার এখন করতেছি না, আমি ব্যাক আসতেছি। তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে ওষুধ অর্ডার করতে পারেন।